লক্ষ জনি ভ্রমণ করে হবে তোর মানব জন্ম। আরে আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তোমার কোনো মুক্তি না। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভক্তি দিতে নাগে শক্তি রে। সমস্ত মানুষ মুসলমানের ফসল, আর ওই কামের মধ্যে আল্লাহ থাকে। সূরা মুসার মধ্যে কোরআন শরীফে প্রমাণ আছে। আল্লাহ একদিন মুসা নবীরে কইছিল, মুসা নবী কয় আল্লাহ গো তুমি আমার এত ভালোবাসো, কয় খুব ভালোবাসি, কয় যখন আমরা স্বামী স্ত্রী মিলন যায় কয় তখন কয় তোমাকে দুইজনের বুকের মাঝখানে থাকে। মুসা নবী কয় আল্লাহর তো শরম নাই, খবরদার আজকে আইবা না, সংক্ষেপে বলবো অনেক লম্বা ইতিহাস। আল্লাহ কয় ঠিক আছে যাবো না, মুসা খুশি হয়ে গেছে আজ খুব হইব। মুসা বাসায় যাওয়ার চেতন পায় নাই, সারা রাত কোন দিক দেখেছে মুসা কইতে আর নাই। সকালবেলা তোর পাহাড়ে গেল, মুসা নবীর মন খারাপ। আল্লাহ জিজ্ঞেস করে, মুসা রে তোর মন খারাপ কেন? মুসা কয় আল্লাহ কাল তো চেতন পাইনি। আল্লাহ কয় কাল যে আমি যাইনি। তো নুচ্চমির দেখছো কি, পুরুষেরা নুচ্চমি না করলে তোরা জীবনে মা হতে পারতিস না, এটাও তোর কথা বাতিল। এগলে কথা নিয়ে আসছে আনোয়ার সরকার সঙ্গে গান গাওয়ার জন্য। হ্যাঁ তোমার কপাল ভালো, তুমি আমার ছাত্রী দেখে তোমার কিছু কই নাই। অন্য কোনো শিল্পী হইলে একটা দাবার দিতাম, সে দাবার টাবার না। কয় কোন পুরুষ কোন নারীর পায়ের তালু দেখার জন্য নক্ষ নক্ষ টাকা খরচ করছে? তুমি যে প্রশ্ন করো, মিয়া আনোয়ার সরকার চুলের ধারি মেলে 14টি রাগ পড়বে এই দুর্গাপুর গ্রামে। এই পুরুষটার নাম ছিল সুলেমান পয়গম্বর, সুলেমান নবী, যার হুতহুত পাকিছিল কোরআন শরীফে প্রমাণ রয়েছে। একটা বেয়াদব নারী ছিল তোমার মতন, নাম ছিল বিলকিস রানী, মেয়েটা রূপের গৌরব করত। সুলেমান নবী বিলকিস রানীরে দাওয়াত কইরা প্রথম গেট হইতে তার সিংহাসন পর্যন্ত আয়না ফিট করলো। আয়না, আয়নার বাংলা নাম হচ্ছে দর্পণ। এই আয়না ফিট করলে বিলকিস রানী এই আয়নাটা পানি মনে কইরা পরনে ছিল আলগা কাপড়, কাপড়টা হাঁটির উপর আলোক করলো করে এমন আয়নার পর্দে হাইটে হাইটে যায়। আর আমার সুলেমান নবী কি সুন্দর আয়নার দিকে তাকায় থাকে। আচ্ছা কন্ত ভাইয়েরা, তোর মায়ের ঘরে কি তুই বিচার দি, কোনো মহিলা যদি আয়নার উপর দে হাঁটির উপর কাপড় তুলে হাইটে যায় আর কোনো পুরুষ যদি আয়নার দিকে তাকায় থাকে খালি পায়ের তালা দেখছিল, এটা কোরআনে তো বেশি লেখা যায় না। কোরআন শরীফে শরীয়ত দিয়ে লেখছে পায়ের তালা দেখছে, ওর মার ফতন্ত দেখছিল। হে আরে তোমার কথা দিলাম আমি বাতাসে উড়িয়া, আর কি কইছে কইছে 14 ঘন্টা প্রশ্ন করছে। কয় আমার আদমকে পয়দা করলাম, আদমের বুকে স্তন, আমার বাবা গো বুকে স্তন, আমি ও নারী হে ও নারী, পুরুষকে কার বুকে স্তন নাই? এটা পুরুষের মধ্যে আলী মাওলা মুশকিল গোস্বা বাবা হযরত আলীর বুকে স্তন নাই। আর পশুর মধ্যে যার নাম টাটু ঘোড়া, এই টাটু ঘোড়ার বুকে কোনো স্তন নাই। শেষ তোমার কথা। আবার একটা প্রশ্ন করছে, তুমি মায়ের মেয়ে দেখ মানোই না, কিন্তু নবীজি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না, সেই নবীজি গো এমন একটা মহিলাকে এরকম সভা করে আসছে হাজার হাজার লোক বেশি, আমার আসুল সভা থাঙ্গ করে আমি মেয়েকে কোলে তুলে নিয়ে এসে তার স্টেজে গায়ের সুন্নতি চাদর পারে বসতে দিল। কিন্তু নারীটা, ভাই এখন আর চাটা দেওয়া যাবে না মানুষে, ওই নারী আমার আসুল স্টেজে তুলে নিয়ে আসে তার গায়ের সুন্নতি চাদর ওই নারীকে পারে দিল। ওই নারী বসার সঙ্গে সঙ্গে নবীর গায়ের সুন্নতি চাঁদের উপর প্রসাব পায়খানা করলো, আমার নবীর নিজ হাতে ধুত করে নিয়ে আসলো। উনি বলছে নারীটাকে, শের মিয়া সারা রাত্র তুমি যত গান গাইছো রে, সারা রাত্রে যত গান গাইছো যত কথা বলছো, এই কথাটা আমি তোমার লইলাম, এটা পছন্দ হইল। এই প্রশ্ন কইরা তুমি পরিচয় দিলা যে আনোয়ার সরকারের ছাত্রী, এমন কিছু কইও না যাতে আমার দুর্নিন্দা হয়। তবে মাস্টার ছাত্রও একটা গানের মজা আছে, সে মজা তুমি এখনো দেও না, এবার দিবা। এই প্রশ্ন আমার পছন্দ হয়েছে। এই নারীর নাম ছিল দুধমা হালিমা, নবী জন্ম নিয়ে আমিনার দুগ্ধ মুখে নেই নাই গো। নবী আমার কোনোদিন এবার তার হালিমার দর্শন খেজমত করতে পারে নাই। একদিন নবী সভা করলেন, দেখে হালিমা বৃদ্ধ মানুষ হাইটা হাইটা যায়, আমার রাসূল সভা থেকে করে হালিমাকে কোলে নিয়ে স্টেজে বসতে দিল, তার গায়ের সুন্নতি চাদর দিল। হযরত আলী ওসমান গনি উমর কয় হুজুর
যে নবীকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হইতো না। আর সেই নবী সেই মহিলাকে স্টেজে নিয়ে এসে তার গায়ের সুন্নতি চাদর দিল, তার চাদরে প্রসাব পায়খানা করলো, আমার রাসূল নিজে হাতে ধুয়ে নিয়ে আসলো। এই মহিলাটাকে আমার নবী তখন দুই চক্ষের পানি ছেড়ে বললো, বাবা রে এই পৃথিবীতে গর্ভধারী মায়ের চা দুধ মায়ের ইন বেশি, ওটা আমার দুধ মাতা হালিমা, আমার মায়ের কোনোদিন আমি সেবা যত্ন করতে পারি না। আমি কি কোনো সময় বলছি আমি মায়ের খেজমত করি না? কিন্তু আমি তোমাকে বুঝাইতে চাইছি, তুমি দেখাও কোরআনের কোথায় আছে, তুমি তো ওকালতি পাশ করছো, এটা একটা কোর্ট, সবাই হাকিম, আমরা দুইজন উকিল, আমি বাবার পক্ষেও ওকালতি করবো, তুমি নারীর পক্ষেও ওকালতি করবো, তুমি জিতাও, আইনে জিতাও, গাওয়ান লাগবো, গাইতে হইব, মেধা থাকতে হইব, যার কোরআন হেফজ না আছে সেই শালা বয়তি নয়, বয়তি নামে কলঙ্ক, বয়তি গিরি করতে গেলে বাংলা একটু কম হলেও চলবো কিন্তু কোরআনকে হেফজ করতে হইব। আমার বাবার কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়, আমার নবী গো ওরে নবী মায়ের গর্ভে থাকতে পিতা আব্দুল্লাহ গেল রে মরিনা, ওরে ছয় বছর বয়সে নবীর মা আমেনা সেও গেল মার, নবীর বাবাও নাই মাও নাই গো, আমার নবীর মতন ভবির ইতিম কেউ নাই। যতগুলো মানুষ আছেন হিন্দু হোক আর মুসলমান হোক, যে আল্লাহ সেই ভগবান, যে কৃষ্ণ সেই নবী, যে শ্রীমতী রাধারানী সেই ফাতেমা, যে রামনক্ষণ সেই হাসান হোসেন, যে সরক সেই বেহস্ত, যে নরক সেই দুজক, একই জিনিস, কিন্তু তারা অনন্ত নামের ধনী। তারা বলছে তোমরা ডাকার মতন ডাকতে পারো গো, তবেই তো আমরা সারা দিই। আমার নবীর কথা শুই না কোনো মানুষ, যার যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, কোরআন শরীফ তার প্রমাণ, নারী হোক আর পুরুষ হোক আমার নবীর কথা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলাইলে ওই এক ফোঁটা চোখের পানি এই দুর্গাপুর মাটিতে রাখবে না, আল্লাহ আরো সে তুলে রাখবে। কেলা হাসুর ওই বান্দাবান্দি কোনোটার বিনিময়ে ক্ষমা না পাইলে আমার বাবা বিশ্ব নবীর কথা শুনে যায় এক ফোঁটা চোখের পানি ফালাবে, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তার পাক জবানে বলছে আমি তার জীবনের গুণা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস বেহেস্ত দান করলাম, সবাই মুখে বলি সুবহানাল্লাহ। নবীর বাবা নাই নবীর মা নাই গো, ছয় বছরের শিশু বাচ্চা পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখখান জ্বলে যায়, ছয় বছরের বাচ্চা কতটুকু হবে বাবা, নবীর গায়ে একখানা সিরা জামা দেয়, নবী আমার তিন দিনের অনাহারে রাস্তার পাথর মকে তুলে কামড়ায়, নবীর আপন চাচা আবু জেহেল বিধর্মী এক বস্তা আরবের খেজুর ওই রাস্তা দিয়ে তার বন্ধুর বাড়িতে দিতে যায়, আমার নবী ঘুর ঘুর করে দৌড়ে যায়, ছোট মানুষ তো আমার নবী, ছয় বছরের শিশু বাচ্চা আমার নবী, ছোট মানুষ ছয় বছরের শিশু বাচ্চা ঘুর ঘুর করে দৌড়ে যায়, কয় চাচা গো চাচা, চাচা গো আপনার বস্তার মধ্যেও শক্তি দেখা যায় গো, আবু জেহেল কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে, ওরে তখন আবু জেহেল একটা মিথ্যা কথা কয় মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি, আল্লাহ কয় আবু জেহেল আমার বন্ধুর মনে দুঃখ দিলে আমি ক্ষমা করি না, আরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা আরবের খেজুর গেল পাথর হইয়া, আবু জেহেল বাড়িতে যা বস্তার মুখ খুলে দেখে বস্তায় খেজুর না, এক বস্তা খেজুর সমস্ত পাথর হয়ে যায়, ওরে তখন আবু জেহেল কয় এই মোহাম্মদ এক নম্বর জাদুঘর, ই বাইসা থাকলে আমার ধর্ম কেউ প্রসার করবে না, সবাই তার কাছে বায়াত হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে, সবাই তার কালেমা তৈবা পরে মুসলমান হয়ে যাবে গো, আজকে আমি আবু জেহেল এই মোহাম্মদের খেজুর খাওয়ার সাত জীবনের মতন মিটা যেতে, ওরে বিধর্মীদের শরীরের মধ্যে কোনো দয়া ময়া নাই, কোরআনের তফসিরে নেক আছে সাড়ে সাতশার জনের একটা চাবুক আবু জেহেল পিঠের পাশে নুকে নেই, রাস্তায় যায় তাকে ইতিম নবী গড়াগড়ি করে, আবু জেহেল কয়ে মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা রে, আমার ইতিম নবী ছয় বছরের শিশু সন্তান দৌড়ে যায় চাচার হাত ধরে কয় চাচা গো আজ আমার বাবা নাই আমার মা নাই, চাচা গো আজকে আমার দরদ আছে কে আমাকে খেজুর খাওয়াবে,
ওরে আবু জেল কয় আমার সাথে বাগানে চলো রে, ওরে খেজুর খাওয়ার আশায় নবী আমার সাসার পিছে পিছে যাই। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, আমার নবী ঘোড়ার পিছে ঘুর ঘুর করে দৌড়ে দৌড়ে যায়। তিন দিনের অনাহারে নবীর পেটটা ডারার সাথে লেগে গেছে, নবী আমার ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় উঠতে পড়ে। আহারে তবু চাষা ভাস থেকে ঘোড়ায় তুলে নিল না। সাড়ে তিন ঘন্টা যাওয়ার পর খেজুর বাগানে পৌঁছে গেল। আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে প্রমাণ ছিল। ওরে গাছের দিকে নক্য করে দেখে বাঁধা বাঁধা পাথর ঝুলে আছে, গাছে খেজুর নাই। ওরে আবু জেহেল তখন বাম হাত আলোক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাবর মারিয়ে দেয়। ওরে এক থাবর খাবার সঙ্গে নবী আমার ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে কয়, চাচা গো চাচা, আপনার নরম হাতে আমার শক্ত গালে থাবর মারছেন গো, যদি আপনি কোনো আঘাত পায় থাকেন আমাকে ক্ষমা করে দেন। আবু জেহেল কয় থাবর মারলাম আমি, আবার বলে আঘাত পাইছি। আমরা সেই নবীর উম্মত, সেই বাবার উম্মত আমরা, যে মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চায়, যে মার খায় সে আবু বক্কর, আর যে মার দেয় সে হচ্ছে আবু জেহেল। ওরে আবু জেহেল তখন আর একটা থাবর আলো করে রে, নবী কয় চাচা গো একটা থাবর মারছেন চাচা, খেজুরের আটি ফাটে গেছে, আর একটা থাবর যদি মার খেজুরের আটি দুই খণ্ড হয়ে যাবে। বাবা সারা রাত তো অনেক কিছুই করলাম গো, যে বাবা ছাড়া কোনো গতি নাই, এই পারের ওপারের কোনো বাধ্যম নাই, খেজুরের আটির মাঝখানে ফাটা না বাবা, এর আগে ছিল না, আমার বিশ্বনবীর গালে থাবর মারার কারণে খেজুরের আটির মাঝখান দিয়ে ফাইটে গেছে। তাই নবী কয় চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। ওরে আবু জেহেল তখন নবীর বুকে নাতি দিয়ে খেজুর বাগানে ফাইলা দেয়। ওই চাবুকখানা বাই করে নিষ্ঠুর পাষাণ হয় আমার নবীর পৃষ্ঠে মার দিতেছে ভাই। ওরে মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন দাপা দাপি করে, ওই রকম আমার নবী চাষার ভাইয়ের ওপর আসা বোকার মতন দাপা দাপি করতেছে। চাষা গো মাইর না মাইর না চাষা গো চাষা, জীবন যাই সানি না রে, আর যদি আমার বাবা থাকতো এরকমই কি হইতো। আমার বাবার মুখ যে কেমন গো, জন্মের পর আমি জানি না, আর যদি আমার বাবা থাকতো গো চাষা, আমার এই রকম কি হইতো ধরে। আর যদি আমার মা বাসে থাকত এই রকমই কি হইত, আর কোনদিন খেজুর খাব না গো চাষা, সাইরা দেওয়া মানে আর জীবন গেল বলে সারিয়া। এসব কষ্টের গান গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে গো, এই আসরের মধ্যে হয়তো কেউ বাবা হারাইছে, হয়তো কেউ মা হারাইছে, যার হারাইছে বোঝে কি জানা, যার না হারাইছে কোনোদিন বোঝে না। আমার নবী কয় চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। এক দুখুনির দুখুনি আল্লাহ
ছোট বাপ্পাও মরে তার জায়ার দিন দুঃখ গাওয়াল আল্লাহ জালার সত মাও আছে ঘরে ও দুঃখ নেগ সালার কপাল তার সের দিন দুঃখ নিলাল জুয়ান ব্যাথা মরে তাহার সালার দিন দুঃখ গো আল্লাহ ও জালার জোরের ভাই যাই মরে তার সের দিন দুঃখ নিয়াল্লা যার স্বামী হারা নারী ও তাহার সালার দিন দুঃখ গো যারা অল্প বয়সের রানী আল্লাহ রে লইছিল কপাল তার সের দিন দুঃখ নিয়াল্লা যারা আমার মতো দেশ বিদেশে ভাই রে আমার নবী সাবুকের মার খায় রক্তারক্তি হয়ে সারো বাকির বাচ্চার মতন হা করে নবীর বাবাও নয় মা নয় কে বান্ধব আছে নবীর মুখে একমুষ্ট খানা দে সান্ত্বনা দেবে সারা জলম নবীদের দুঃখ তুলে ধরলাম কিন্তু আমার দুঃখ আজও বলার সুযোগ পাইলাম না আর আমার দুঃখ শুনবো এমন বান্ধব আমার পৃথিবীর থার কেউ হইল না তাই আমার তরিকার বাইরে ও আপা জানে আমারে যাদের ব্যথায় ব্যথায় জীবন গড়া তার কি আছে আর ব্যথা ভর আজ আমি আনোয়ার সরকার আমরা পাঁচটা ভাই একটা বোন আমার কথা শুনে হয়তো মনে করছিলেন না জানি ছেলেটা কত বয়স না বাবা 94 আমার জন্ম বাবা মার খুব আদরের মানুষ ছিলাম গো কিন্তু এই দোতারা আমার পাগল করলো ঘরে থাকতে দিল না সারা জনম ঘুরলাম ফিরলাম এই জনমে মনের মানুষ হইল না ধরো দিদি আমার নবীর কষ্টের সময় আমার একটা কষ্ট মনে হইল আমি একটা গরিবের সন্তান যদি বাবা মার অর্থ থাকতো তাহলে ছাত্র জীবনে আমার দেহটা নষ্ট করতাম না আজকে আমি এখানে গান গাচ্ছি শুধু আপনাদের সামনে সাক্ষাৎ করার জন্য আমি এলাকায় কোনোদিন আসি নাই আজকে আমার নবীকে মহব্বত করে আজ কোনো ভাই কোনো বাবা কোনো মা যদি আমাকে 20-50-100 টাকা দান করেন আমি চ্যালেঞ্জ করতে পারি এই দান কোনোদিন হারাবে না গো এই দান কাল হাসরে এই দানের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন আজকে হবে আমার দরদি এত হাজার হাজার দর্শক খালি কি আমার গান ভালোবাসেন না আমাকেও ভালোবাসেন কে আছে আমার ভালোবাসা আমি এখানে প্রমাণ করব খালি আমার গান ভালোবাসেন না আমাকেও ভালোবাসেন আজকে আমাকে 20-50-100 টাকা দে কিনচিত করবেন কেউ যেন বঞ্চিত করেন কোথায় আছেন আমার মুখ কোথায় আছেন আমার খলিলুর রহমান গো বাজান এসে দেখা করেন রে ফারাক ভাইরা আমার 50 দান করি আগে কাল হাসরের মাতা বিধানিয়া কান্না বাসি হইল রে আমার 50 টাকা হে আল্লাহ তোমার রাসূলকে ভালোবাসে যারা যারা দান করতেছে মাহবুব গো এই দান যেন বিফল না যায় আর এক ভাই আমার 50 টাকা দান গেল করি রে কোথায় আমার মোগলিসুর রহমান কোথায় আমার খলিলুর রহমান ওয়াজান এসে দেখা কর
আর এক ভাই আমার পঞ্চাশ টাকা দান করি রাখ, আর এক দরদি পঞ্চাশ টাকা কারো কিন্তু নাম জানি না বাবা সান সবার ভিড়। সর্বশ্রেষ্ঠ এক ভাই আমাকে একশো টাকা দান করলেন এই আসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ এক ভাই আমার একশো টাকা দান গেল করি রে। ও দান করিলে মান বাড়িবে গো আগে রাতে যাই, তোমরাই আমার বাবার মতন গো ভাই, তোমরাই ভাইয়ের মতন। মনসের ওপর আছে গোবাজান সিয়ারে বসিয়া, তোমরা আমার বাবার মতন সান সবাই দাঁড়াইরা রে। দুকে দুকে জন গেল রে আমার সুখ হয় না জীবন। ধন্যবাদ। আর এক মানি নকের সন্তান আমার একশো, ধন্যবাদ। দুই নম্বর ভাই চেয়ারম্যান ভাই একশো দশ টাকা দান করে গো ভালোবাসি, কাল হাসর মা বাবা নি না গো জান্নাত বাসি হইল। আমার আব্বা জানে একশো টাকা দান গেল গো, ধন্যবাদ। আমার বাজানে একশো টাকা দান গেল করি আর দান করে যারা দানি নকের সন্তান গো আল্লাহ এই ভগবান। আচ্ছা বাবা, এই দুর্গাপুর গ্রামের মধ্যে একটা মহিলাও কি ফাতেমার বান্ধবী নাই? বেটি ছেলের দয়া বেশি ছেলেদের ওপর, যতগুলো আমার ব্যবসা সারা গো আছে যে বসি কোথায় আছে আমার খলিলুর রহমান, কোথায় আমার খলিল রহমান বাজান এসে দেখা কর রে। ওই আমার এই ছিল দুকে দুকে জন গেল রে আমার সুখ হয় না জীবন। ওই থই দয়া এতই দয়া এতই মায়া গো শরীরের ভিতর, তোমরা আমার বাবার মত, তোমরা আমার বাবার মত, তোমরাই ভাইয়ের মত। আমার এক ভক্ত আছে নাকাইহাট অতের বাজার থেকে আসছে আমার ভক্ত, কোথায় আমার আনোয়ার বাজান এসে দেখা কর, টেকা যদি না থাকে মাও বোন হাঁস মুরগি ডিম দেয়, তা না হলে রবি সব করব হাঁস মুরগি মরে যাবি রে। কেন তোমরাই ফাঁকি দিবা আমায় সান সবার ভিতরে, এই ছিল কপালের লেখা গো আল্লাহ এই ছিল নসিবের।
আমার এক ভক্ত আমার 100 টাকা দান করছে, দান করিল মানবারি বেগো আগে রাতে যাই না, কোথায় আমার রহমান বাজান গো এত কঠিন হইল রে, দুকে দুকে জনম গেল রে আমার সুখ হয় না জীবনে, যাই হোক অনেক মায়েরা টাকা দিছে তবে যে ভাবিরা হিংসা করল দোয়া যাই করি আল্লাহ তুই শুনিস, জোরা জোরা সতীন হবি দুর্গে যা কপালে, এই ছিল কপালে লেখা গো আল্লাহ ছিল নসিবে, দান করে যারা দানি নকের সন্তান এই ভববাজার, যদি কোন আমার তরিকার আগে রাতের ভক্ত বিন্দু থাকে কেউ জানি ফাঁকি দিল না গো আমার যাই আর, এই ছিল কপালে লেখা গো আল্লাহ এই ছিল নসিবে, আবার দুই জন বিজবি 40 টাকা দান গেল গো, এতই দয়া এতই মায়া গো আল্লাহ শরীরে দিয়াছে, আরো দুঃখ দিল শৈবার মতো শক্তি দিয়া দয়াল সাগর ভাষাই যত দুঃখ দিলা দয়াল রে, আরো দুঃখ দিল আনোয়ারের ঘরে সুখ হয় না জীবনে, যত দুঃখ দিলা দয়াল তরিকপতির ভাই বোন যদি গো তুই একজন থাকি আমায় ভালোবাসা দিও, ভাই বলি না ঠাই দিও তোমাদের চরণে রে, যত দুঃখ দিলা দয়াল রে আরো দুঃখ দিল ও শৈবার মতো শক্তি দিলা দয়াল সাগর ভাসাই রে, ভাই আমার 50 টাকা দান করি গেল বাবা রে, যতগুলো শ্রোতা দর্শক যদি খালি 10 টাকা দিত আনোয়ার সরকার ভাই চলে, যাই হোক আমার পাপি কণ্ঠে গান শুইনা অনেকগুলো টাকা দিছেন, আমি ধন্যবাদ বলে কাকে ছোট করব না, তবে একটা দোয়া করি মাহবুদ গো যারা আমাকে দান করলো আমার গান শুনে যারা আমাকে টাকা দিল এরা যেন ইমানের শহীদে তাড়াতাড়ি মৃত্যু হইতে পারে, আর যারা না দিচ্ছে এরা যুগ যুগ পাইছে থাক, আল্লাহ অগোক আরো ধন সম্পদ দেখ, এই দোয়াই করি আরো দুঃখ দিলে
শক্তি দিয়া দয়াল সাগর ভাসাই রে। তবে মনের দুঃখ, এই গানের মূল যে সভাপতি আমার খলিলুর রহমান, আমার বাজানের দেখা পাইলাম না গো, মনের যন্ত্রণা দয়াল আরো দুঃখ দিল ও শৈবার মত শক্তি দিয়া সাগর ভাসাই রে। যত দুঃখ দিলা দয়াল রে, যত দুঃখ দিলা দয়াল রে,